ওকে, যেখানে ছিলাম, তাহলে এই জায়গায় দেখো, তৃতীয় বছরে আমাদের অবছরের ভিত্তি বহিমূল্য হচ্ছে 64,000, ওর উপর 20% ধরলে আমাদের হচ্ছে 12,800। তাহলে আমাদের বহিমূল্য কত হচ্ছে? 51,200। এবং আমাদের পুঞ্জিভূত অবস্থা কত হচ্ছে? এই 36,000, এই আবার নতুন করে 12,800, যোগ করলে হচ্ছে 48,800। এভাবে প্রশ্ন হতে পারে যে আমাদের তৃতীয় বছরের বহিমূল্য কত, তৃতীয় বছরের অবসরের পরিমাণ কত, তৃতীয় বছর পর পুঞ্জিভূত অবসরের পরিমাণ কত, অথবা অবসরের তহবিলের পরিমাণ কত, এভাবে প্রশ্নগুলো হয়। তো চতুর্থ বছর, তাহলে চতুর্থ বছরে আমাদের মূল্য কত? 51,200 অবসরের ভিত্তি মূল্য। তাহলে এর ওপর আমাদের কত? 20%। এই যে এবার খেলা, প্রশ্নটা কিন্তু 16-17 আসছিল, তখনও ক্যালকুলেটার ব্যবহার করা যাইতো না। তাহলে এই জায়গায় যে পারছে সে বাকি বাকি কিন্তু প্রশ্নের অ্যান্সার করতে পারছে। কিন্তু এখন মজার বিষয়, রুট ওভারের সূত্র হলে জাস্ট একবার বসাই দিয়ে বহিমূল্যটা বের করা যায়, একবারেই বহিমূল্যটা বের একবারেই বের করা যায়। তো কারণ বহিমূল্য বের করার এই যে দেখো লম্বা সূত্র আছে কয়েকটা, সরি দাঁড়াও দাঁড়াও, এইখানে আছে, এই যে দেখো বহিমূল্য বের করার সূত্র হচ্ছে কি, সি গুণন 1 - r পাওয়ার হলো টি। তাহলে এখানে বুক ভ্যালু মানে হলো বহিমূল্য, অবলিখিত মূল্য লিট লিখিত মূল্য, সি মানে হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য, গুণন 1 + এই 1 - r, আর বলতে এখানে অবসরের হার, আর টি বলতে ততম বছর। তো এখন কথা হলো ক্যালকুলেটর তো ব্যবহার করতে দিবে না, তাহলে তোমাকে ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করতে গেলে অ্যাটলিস্ট 2 মিনিট লাগবে। সুতরাং ক্রসমানজির পদ্ধতিতে যদি এমন প্রশ্নগুলো যদি দেয়, তাহলে সবার শেষে করবা। এবং মজার বিষয়, এই প্রশ্ন যেই করবে তার সিরিয়াল কমসে কম 1,000 1,000 ডিস্টেন্স হবে। অর্থাৎ যে এই প্রশ্ন দিবে বা কারেক্ট করবে এবং যে এই প্রশ্ন কারেক্ট করবে না, তাদের ব্যবধান প্রায় 1,000+ হয়ে যাবে। কারণ এই প্রশ্ন অনেকে দিবেই না, কারণ এত দূর আসতেই পারবে না, আর মাথা হ্যাং হয়ে যাবে, এত দূর আসতেই পারবে না, কারণ সিকুয়েন্সলি এত বড় চার্টও করার জায়গা নেই। দেখো রাপ করার কিন্তু জায়গা নেই, তাহলে রাপ করারও জায়গা নেই, আবার এত দূর আসার সামর্থ্য বা ধৈর্য অনেকের নেই, যদিও ক্যালকুলেশন গুলো সহজ। তার মানে কি, যদি 40,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়, ঠিক এই প্রশ্নটায় আমি চ্যালেঞ্জ ছুড়ে বলবো, ঠিক যদি এই প্রশ্নটাই রিপিট করে একদম হুবাহু, শুধু একটা দুইটা জায়গা যাতে চেঞ্জ দেয় আর লাগবে না, নাহলে তো 1,42,000 সবার মুখস্থ, 42,500, ঠিক আছে, এই জিনিসগুলো তো মুখস্থ সবারই অলমোস্ট। কোথায় আছে এটা? আমরা আর একটা কোশ্চেন না সলভ করলাম, ও এই তো, হ্যাঁ এই যে লাভ ক্ষতি, আমাদের লাভ লোকসান কত হয়েছে? 8,960 টাকা। হ্যাঁ এটা তো তোমাদের মুখস্থ। তো এই জায়গায় যার শুধু একটা দুইটা জায়গা যদি পরিবর্তন করে দেয়, ম্যাক্সিমাম জনে কি করবে? পারবে না, বলবে ও এটা তো পড়ে আসছে 8,960, সুতরাং এটাই অ্যান্সার হবে, একদম কথা নাই বাতরা না, ওটা দাগা দিয়ে চলে আসবে, হুদায় একটা নেগেটিভ মার্ক কিন্তু নিবে। আর যারা বুঝবে যে না এটা আমি ক্যালকুলেশন করব, তো ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এটা ক্যালকুলেশন করতে যাবে না, কারণ কি, তাকে পুরো তুমি চার্ট করতে হবে। তো এই চার্ট করার সময় সুযোগ সামর্থ্য শীট খাতা কিচ্ছুই নেই, তাহলে তোমাকে মুখে মুখে পুরো ক্যালকুলেশনটা করতে হবে, স্পেশালি এই অংশটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমি স্বয়ং আমাকে যদি এই কোশ্চেনটা তোমরা যদি সলভ করতে দাও, আমি এগুলো লিখবো না, আমি শুধু সারি করি এই এক দুইও লিখবো না, কি করব, গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে অবসায় লিখবো, বহিমূল্য লিখবো, আর হলো এটা লিখবো, অটোমেটিক্যালি আমার বের হয় এগুলা, ঠিক আছে। আর এই জায়গায় তোমরা এটা লিখতে পারো, যে পরবর্তী বছর জিনিসগুলো মাথায় রাখতে পারো অথবা লিখতে পারো, অটোমেটিক্যালি বের হবে। তাহলে ওকে, আমাদের তাহলে চতুর্থ বছরের অবসায় কত হবে? এই জাস্ট 2 দিয়ে এই 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 কি বলে 5,512 কে গুণ দাও 2 দিয়ে, তাহলে এখানে 512 কে যদি 2 দিয়ে গুণ দেয় কত হয়? 2 × 2 = 4, হাতে নাই, 2 × 2 = 2, হাতে নেই, 5 × 2 = 10, এর মানে হলো 10,240 টাকা। বুঝলা কাহিনী? এভাবে তোমাদের করতে হবে, এই থিমস গুলো নিতে হবে, গাইড বই নেই এই জিনিসগুলা। তাহলে এখানে হলো কত? 10,240। তাহলে এই যে আমাদের 51,000, এই যে আমাদের এখানে কত? 51,000, এই 51,000 থেকে আগে 10,000 বাদ দাও, তাহলে আমাদের এখানে টাকা কিন্তু আছে 51,200। তাই সেই 51,200 থেকে আমাদের 10,240 টাকা মাইনাস হবে। তাহলে তোমাদের সুবিধার্থে তোমরা কি করো, আগে এই 51,000 থেকে 10,000 বাদ দাও, তাহলে কত? 41, তাই না?
তাহলে এই 41,000, সেই 41,000 এইদিকে টেরি আছে 2,000, আর কি বলে 200, এখানেও আছে 200, তার মানে 200 200 ঢিসমিস থাকে কত, 40 40, শুধু তাহলে 41,000 থেকে শুধু 40 টাকা বাদ দেবো, তাহলে 46 তোমরা এটা মাইনাস করতে পারবা মুখে মুখে, তাহলে মাইনাস করলে কত আছে 40,960 টাকা। তাহলে 40,960 টাকা জিনিস তুমি বিক্রি করছো কত, 32,000, ছয় ছয় 32,000 টাকা বিক্রি করছো, তার মানে কি তুমি লস করছো কত, তাহলে এখানে লস করছো কত হবে আমাদের, 40,000 থেকে 32,000 বাদ দাও দেখি, 40,960 মাইনাস হচ্ছে 32,000, তাহলে আমাদের 8,960 হবে, তাই না? তাহলে সিম্পল ভাবে দেখি, 40 থেকে শুধু 32 বাদ দাও, তাহলে কত হচ্ছে আমাদের, কত আসবে 8, না আমরা কি বেশি লিখলাম না কম লিখলাম, হ্যাঁ ঠিক আছে 8, এই 8 চলে আসলো, আর 960, এই যে 960 চলে আসলো, ওকে, তার মানে কি আমাদের এখানে ক্ষতি হলো কত, 8,960 টাকা। বোঝা গেল? কি অবস্থা সবার, বাকিরা কই, বাকিরা কে কে আসেনি দেখি আগে, এরা ক্লাস মিস করতেছে কেন? কে কে ক্লাস করলো না, এগুলা স্ক্রিনশট দিয়ে নেই আগে, তারপর দেখতেছি, পরে আসো। ক্লাসে আছে, ওকে, বাকি কে ক্লাস করতেছে না সেটা দেখতেছি। ওকে, এ তাহলে তোমরা বুঝলা, যারা যারা ক্লাসে আসো বুঝলা তো নাকি? ওকে, এবার তাহলে আমরা হচ্ছে বর্ষ সংখ্যাটাতে একটু টাচ দেই, যেহেতু আমরা নতুন করে রেকর্ড করলাম, বর্ষ সংখ্যাতে টাচ দেই, আর তোমরা অঙ্কগুলো করবা, আমি আবার ক্লাস নেবো এগুলোর উপর, টেনশন নেওয়ার দরকার নাই। বর্ষ সংখ্যাতে আসি, এই যে এই জিনিসগুলা, এই যে ক্রয় মূল্য থেকে বহিমূল্য, হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে এই আমার ওয়ার্ল্ড বইটাতে আছে, আমি কিন্তু টিউটোরিয়াল সিরিজে অ্যাড করিনি, কারণ এই প্রশ্নগুলো আসতেছে না, আর এগুলার পরবর্তী বছর সবগুলো সমাধান সহকারে বের করব, সব সমাধান হবে। এই দেখছো কতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো তোমাদের দেওয়া লাগতো, তা আমি দেখি একটু ফ্রি হয়ে, শুধু ফ্রি হয়ে সব কোশ্চেন দিয়ে দেবো তোমাদের পিডিএফ করে। ওকে, বর্ষ সংখ্যাতে আসি, বর্ষ সংখ্যাটাতে একটু মনোযোগ দেই, বর্ষ সংখ্যাটাতে দেখো আমাদের প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের ধরন, পরিবেশ, বাজার, নানান দিক বিবেচনা করে আমরা এক এক ধরনের পদ্ধতি কিন্তু ব্যবহার করে থাকি, এর মধ্যে বর্ষ সংখ্যা একটা। বর্ষ সংখ্যা হচ্ছে আমাদের যে আয়ুষ্কাল থাকবে, ঠিক আছে, আমাদের সম্পত্তিটা যে আয়ুষ্কাল থাকবে, সে আয়ুষ্কালের সমষ্টির উপর ভিত্তি করে যখন আমরা কোনো সম্পদের অবস্থা নির্ণয় করব, সেটাকে আমরা কি বলবো, বর্ষ সংখ্যা পদ্ধতি। এক কথায় সম্পত্তির আয়ুষ্কালের উপর ভিত্তি করে যে পদ্ধতিতে অবস্থা ধার্য করা হয় তাকে আমরা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি বলে থাকি। তো এই পদ্ধতিতে আমাদের অবস্থার মানে বার্ষিক অবচয় বের করার জন্য সূত্র হলো অবচয়যোগ্য মূল্য গুণন হচ্ছে অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যা। এবং মজার বিষয়, এই পদ্ধতিতে আমাদের অবচয়ের হারের প্রয়োজন পড়ে না। তাহলে কোন পদ্ধতিতে আমাদের অবচয়ের হারের প্রয়োজন পড়ে না? বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমাদের অবচয়ের হারের প্রয়োজন পড়ে না, আমরা ডিরেক্ট বার্ষিক অবচয় ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য ইকুয়াল টু আমাদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন এখানে অবশিষ্ট বছর এবং বর্ষ সংখ্যা সমষ্টি, এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে। তাহলে আমরা প্রথমে আগে শিখি যে বর্ষ সমষ্টি কিভাবে বের করব। বর্ষ সমষ্টি বের করার সূত্র হচ্ছে এন ফার্স্ট ব্র্যাকেট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, মানে আমাদের যে আয়ুষ্কাল, সে সাপোজ ধরো এখানে আয়ুষ্কাল দেওয়া আছে হলো 10 বছর, হ্যাঁ কোন একটা সম্পদের আয়ুষ্কাল এখানে হলো 10 বছর, তাহলে যখন আয়ুষ্কাল 10 বছর হবে তখন বর্ষ সমষ্টি কত হবে, তাহলে এই এন এর জায়গায় 10 দিবা,
আবার এন এর জায়গায় 10 যোগ হলো 1, তাহলে এই 10 আর এই 1 এর কত হলো 11, 11 আর 10 গুণ করলে কত হচ্ছে 110, 110 কে 2 দিয়ে যোগ ভাগ দেই আমাদের কত হচ্ছে 55, অর্থাৎ 10 বছর আয়ুষ্কালের বর্ষ সংখ্যার সমষ্টির এই যে বর্ষ সংখ্যার সমষ্টি হবে কত 55, অথবা আমরা যদি টোটাল যোগ করি সবগুলাই তাহলেই কিন্তু হয়ে যায়। যেমন এখানে দেখো 5 বছর, 5 বছরের বর্ষ সমষ্টি কত 15 বছর, কিভাবে 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে হয়ে যাবে। অথবা আমরা যদি হচ্ছে এই সূত্রটা ব্যবহার করি তাহলে এখানে হচ্ছে কত 5, আর এখানে 5 আর 1 কত হচ্ছে 6, 5 6 30, 2 দিয়ে ভাগ দিলে কত 15। আশা করি বুঝতে পারছো। অবশিষ্ট বছর কিভাবে বের করব, অবশিষ্ট বছর বের করব আমরা এন মাইনাস ফার্স্ট ব্রাকেট টি মাইনাস 1 করলে আমরা পেয়ে যাবো। এখানে এন বলতে আমাদের আয়ুষ্কাল, আর টি বলতে কততম বছরের কথা বলবে, যদি চতুর্থ বছরের কথা বলে তাহলে 4, যদি পঞ্চমের কথা বলে তাহলে টি ইকুয়াল টু 5, এ যদি ষষ্ঠ বলে তাহলে টি ইকুয়াল টু 6। তার মানে এই জায়গায় সাপোজ ধরো চতুর্থ বছরের অবস্থায় কত, তাহলে আমাদের অবশিষ্ট বছর কত আছে সেটা বের করব কিভাবে। তাহলে এখানে আমাদের হলো 5, এন ইকুয়াল টু 5, টি ইকুয়াল টু 4, মাইনাস হলো 1, তাহলে 4 থেকে 3 বাদ দিলে, 1 বাদ দিলে কত 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, অর্থাৎ অবশিষ্ট বছর হবে 2 বছর। এভাবে আমরা অবশিষ্ট বছরগুলো বের করব। যেমন একটা কোশ্চেন সলিউশন করে দিই, আজকে টাটা ছুটি। এখানে দেখো মিস্টার রহিম 1,50,000 টাকার একটা সম্পদ কিনছে যার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 15,000 টাকা, এবং আনুমানিক আয়ুষ্কাল আছে 10 বছর, তাহলে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে পঞ্চম বছর অবস্থার পরিমাণ কত। তাহলে আমরা বার্ষিক অবস্থা ইকুয়াল টু কি বের করব, অবস্থাযোগ্য মূল্য, আমাদের অবস্থাযোগ্য মূল্য বের করতে গেলে কি করা লাগবে, আমাদের ক্রয় মূল্য থেকে আমরা আমাদের হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে 1,10,000, তাহলে সেটাকে ভাগ দেবো কি দিয়ে, বর্ষ সংখ্যা সমষ্টি দিয়ে। তাহলে বর্ষ সংখ্যা সমষ্টি কিভাবে বের করব, আমাদের এই 10, আমার আমাকে এটাই ভালো লাগে, এটাই আমার কাছে সুবিধাজনক, আমি এটাই করে থাকি, তাহলে 10 × 10+1 মানে 11, 11 এবং 10 গুণ করলে 110, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 55, তার মানে এখানে আমাদের কত হলো 55। আর অবশিষ্ট বছর কিভাবে বের করব, এন মাইনাস টি মাইনাস হলো 1, এন বলতে এখানে 10 বছর, এবং টি বলতে পঞ্চম বছর অবস্থায়, অর্থাৎ যত বছর বললো তত, এখানে যখন 6 বলে এখানে হবে 6, এখানে যখন 7 বলে এখানে হবে 7, তাহলে এখানে কত বলছে 5, সুতরাং 5 বসলাম ওর থেকে 1 বাদ, তাহলে মানে 4, 10 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 6, তাহলে অবশিষ্ট বছর হচ্ছে আমাদের 6, তাহলে 6 বসালাম, 55 দিয়ে 110 কে ভাগ দিলাম, তাহলে কত আসলো 2 আসলো, অর্থাৎ 2000 আসলো, সেই 2000 দিয়ে 6000 কে গুণ করলে কত হচ্ছে 12,000, অর্থাৎ পঞ্চম বছর আমাদের বার্ষিক অবসরের পরিমাণ 12,000। বোঝা গেল, এটা বুঝতে পারলা? এখন এইটাতেও লাভ কত ক্ষতি কত এই কথাগুলো বলতে পারে, তাহলে লাভ কত ক্ষতি করো এই কথাগুলো যদি বলে তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেক বছরের অবস্থায় বের করে সেগুলো যোগ করে পুঞ্জিভূত অবস্থায় বের করতে হবে, পুঞ্জিভূত অবস্থায় বের করে ক্রয় মূল্য থেকে সেটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর বহিমূল্য যেটা হবে তার যদি বেশি বিক্রি করি তাহলে লাভ, তার যদি কম বিক্রি করি তাহলে লস। ঠিক আছে, এই এতটুকুই, এবং এগুলা বাদে আর কোনো কোশ্চেন আসেনি, এগুলো হুদায় আসে না, কোশ্চেন নেই কিন্তু বেশি আসেনি। ও শেষ, এই যে শুধু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আসেনি, আমাদের এই যে গুটি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শুধু কয়েকটা প্রশ্ন আসছিল। তাহলে তোমরা এগুলো করো, করার পর যদি না পারো বা না বুঝে থাকো তাহলে আমি আবার সেগুলো সংশোধন করে দেব। ঠিক আছে, আজকে পর্যন্তই, কালকে যে এক্সামটা দিলা আজকে আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল 4 তার অ্যান্সারটা আমি দিয়ে দেবো, এর পরের দিন তোমরা অ্যাকাউন্টিং এক্সাম 5 দিবা, ঠিক আছে, এর পরের দিন। আর আমি আজকে দেখে একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর ফিনান্সটা রেডি করে আমি একদম আগে মাথা ফ্রেশ করে নেই, করে নিয়ে তোমাদের রুটিনটা আরো অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ঠিক আছে, ভালো থাকো।